করিমউদ্দিন বড়ুয়ারে আপনার জিকার করেন না, করিমউদ্দিন সাহেব, যে আপনার বিরুদ্ধে শুধুমাত্র একটা অভিযোগ যে আপনি ডিগ্রি ফার্স্ট নাই, আর ওই ডিগ্রি ফার্স্ট নাই, হায়ার সেকেন্ডারি ফার্স্ট নাই, ডিপ্লোমা ফার্স্ট নাই, ও কথা লইয়া আপনি সুপ্রিম কোর্ট হাইকোর্টে কোটি কোটি টাকা খরচাখানে করতেছেন, আপনার সার্টিফিকেটটা আপনার দিলেন, বরাকখণ্ডের কাছে দিলে বরাকখণ্ডটা যদি এটা নিয়ে সন্তুষ্ট হয়ে যায় আমি সন্তুষ্ট হয়ে যাব। থানা আওয়ার অধিকার আছে যেহেতু সোনাই সমষ্টির শিলান্যাস হইতেছে, কিন্তু আমি তো জানি না আমি কোনো দৌড়জাপ করছি, তাই দৌড়জাপ করছেন আরও বরাক উপত্যকার বিরোধী দলের বিধায়ক আসেন, সেও তো এরকম দৌড়জাপ করছেন না, দৌড়জাপ করার কারণ হইল গিয়া তাই নিজেরও জাহির করতে চাইন আমি সিএমর খাস মানুষ, আদৌ সিএমর কোনো খাস মানুষ নাই। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এমন এক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া চাইছি যার সম্পর্কে আপনারা শুধু করিমগঞ্জ বরাকবেলি নাই মানে সমগ্র আসাম তথা নর্থ ইস্টের মানুষে জানোইন, বা আমরা এক সময় যারে নিয়া মানে আমরা গর্ববোধ করতাম সমগ্র করিমগঞ্জ বরাকবেলির মানুষে, তার নাম হইল গিয়া মিস্টার আমিনুল হক লস্কর, এক্স ডেপুটি স্পিকার আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সোনাই বিধানসভা সমষ্টির প্রাক্তন MLA তথা বর্তমান চেয়ারপারসন আসাম স্টেট কমিশন ফর মাইনরিটিস গপ্তাপ আসাম। তো আপনারা সামনে তান সাক্ষাৎকার আমরা তুলিয়া দিই। বরাকখণ্ডর পক্ষ থেকে আপনারে স্বাগতম। ধন্যবাদ। তো আপনার কাছে একটা কোয়েশ্চন হইল গিয়া যে বিগত কতদিন থেকে একটা জিনিস দেখা যায় যে কয়েকদিন পরে পরে আপনারা যে সোনাই সমষ্টি যেটা আপনি বা বর্তমান করে যে বিধায়ক দুজনে মিলিয়ে এমন মানে হুলস্থুল সৃষ্টি করেন আর পুরা সমষ্টিটা একদম সোনাইরে গরম করে দিন আপনারা, এটার কারণটা কি তা মানে এটা আপনারা কোনো স্ট্র্যাটেজি বা কোনো প্ল্যান আছে নাকি তা যেন চার পাঁচ মাস বা ছয় মাস পরে পরে মানে একদম হুলস্থুল সৃষ্টি করে দিন, তো দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু কেন এটা সম্পর্কে? দেখেন, গত নির্বাচনে যেটা 2021 নির্বাচনে বর্তমান যিনি বিধায়ক করিমউদ্দিন বড়ুয়া, উনি যেটা ইলেকশনের সময় নমিনেশন দেওয়ার সময় যেটা ফর্ম 26 এফিডেভিট দেওয়া হয়, যেটা এই এফিডেভিটে উনি ঘোষণা করেছিলেন যে উনি BA পাশ করেছেন চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি মিরট থেকে, আর ওই দিনও যেদিন নমিনেশন দেন স্কুটিনির দিন আমরা অবজেকশন করেছিলাম, তখন রিটার্নিং অফিসার ওই অবজেকশনটাকে গ্রহণ করেননি, ওনার নমিনেশনটা ভ্যালিড করেছেন। এরপরে যখন নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পরে উনি জয়ী হওয়ার পরে আমি যখন ওনার বিরুদ্ধে করাপ্ট প্র্যাকটিসের এগেনস্টে ইলেকশন পিটিশন কেস করি, তখন গুয়াহাটি হাইকোর্টে এটা অর্ডার দিয়েছিল যেটাকে WS বলে, রিটেন স্টেটমেন্ট, যে করিমউদ্দিন বড়ুয়া আমিনুল হক লস্করে তোমার বিরুদ্ধে যেটা অভিযোগ এনেছে তুমি এটা রিটেন স্টেটমেন্ট দাও, কিন্তু করিমউদ্দিন বড়ুয়া এই রিটেন স্টেটমেন্টটা না দিয়ে উনি বলেছেন যে আমিনুলের কেসটা মেনটেনেবল নাই, অর্থাৎ আমি রিটেন স্টেটমেন্ট দিব না। এই দীর্ঘ দেড় বছর এই কেস চলছে, এর চলার পরে হাইকোর্ট আমার ফেভারে জাজমেন্ট দিয়েছে, করিমউদ্দিনকে বলেছে তুমি রিটেন স্টেটমেন্ট দেও। ওই অর্ডার যখন বাইর হয় তখন সোনাইয়ের পরিস্থিতি একটু উত্তাল হয়ে যায়, বুঝছেন তো ওইটাই। আর তখন 2016 যখন উনি ইলেকশন খেলেছিলেন, ওই সময় উনি নমিনেশনের সময় ফর্ম 26 এফিডেভিট দিয়েছিলেন, তখন বলেছিলেন যিনি উনি হায়ার সেকেন্ডারি ফার্স্ট করেছেন GC কলেজ থেকে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে, ওই ডিগ্রির বিরুদ্ধে ওনার এগেনস্টে কেস হয়েছে। এরপরে দেখা যায় যে উনি যে বলছিলেন যে হায়ার সেকেন্ডারি ফার্স্ট করেছেন GC কলেজ থেকে, GC কলেজ বলেছে যে আমার কলেজ থেকে FPR করেছিলেন করিমউদ্দিন বড়ুয়া, কিন্তু অ্যাজ পার মাথ রেজিস্টার হিজ ফেল। এরপরে হায়ার সেকেন্ডারি কাউন্সিলও বলেছে, তারপরে উনি বলেছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফার্স্ট করেছেন, আপনিও জানেন আমিও জানি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলতে কোনো কোর্স নাই, ডিপ্লোমা সিভিল আছে, ডিপ্লোমা মেকানিক্যাল আছে, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল আছে, ডিপ্লোমা কম্পিউটার আছে, কিন্তু ডিপ্লোমা বলে কোনো ইঞ্জিনিয়ারিং নেই, ডিপ্লোমার সঙ্গে সাবজেক্ট থাকে, হয় সিভিল কিংবা মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক ওরকম থাকে, উনি বলেছেন ডিপ্লোমা ফার্স্ট করেছেন, মানে অল অপশন ওনার লাইন খোলা, যখন যেটা বলবেন ওটা। ওইসব নিয়ে জিনিস নিয়ে যখন শুনাইতে ছেলেরা যখন ওনার বিরুদ্ধে কোয়েকশন করে উনি সঠিক রিপ্লাই দিতে পারে না, তখন শুনাই একটু উত্তাল হয়ে যায়। তো আপনার দেখা যায় যেন কয়েকদিন থেকে
এই করিমউদ্দিন বড়গুইয়ার সার্টিফিকেটর এগেনস্টে মানে আপনি খুব দৌড়াদৌড়ি করা বা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনি কেস করা ইয়ে করা কিন্তু তার বিরুদ্ধে তাই যে ডেভেলপমেন্ট কোনো খাস করছেন না বা মানে ডেভেলপমেন্টটা যেরকম ঐতিহ্য আসিল এরকম ওর না ইতার বিরুদ্ধে মানে মারতে সময় কম শোনা যায় আর কি তো আপনার কি তো প্রায়োরিটি হঠাৎ এই যে তার সার্টিফিকেট যে যেটা এটা ডুপ্লিকেট সার্টিফিকেট আপনি প্রায়োরিটি হঠাৎ দিয়া শুধু তার এই ডুপ্লিকেট সার্টিফিকেটটা জনসম্মুখে তুলিয়া ধরতে চাইতরা না তাহলে একটু ব্যাকফুটে রাখার লগে আপনি নেক্সট ইলেকশনও যেটার মানে অ্যাডভান্টেজটা আপনি নেক্সট ইলেকশনও হইতা করি মানে আপনি এখন থেকে এটা ইয়ে চালাইয়া যাইতরা দেখেন মানে সোনাইয়ের মানুষও জানে যে করিমউদ্দিন এআইডিএফ থেকে বিধায়ক যেহেতু সরকার দলের নাই আর তো উনি কোনো কাজেরও মানুষ নাই এর জন্য সোনাই তো ডেভেলপমেন্ট হচ্ছেও না এটা আমি কেন বলবো দুনিয়ায় সব সোনাইয়ের মানুষে বলছে আর দুই নম্বর কথা ওনার যেটা সার্টিফিকেট ইস্যু যেটা সার্টিফিকেট ইস্যু শুধুমাত্র যে ইলেকশন কমিশনডে যে প্রতারণা করছেন এটা নাই তাই সোনাই তাই না যে 72,000 ভোট দিয়েছেন মানুষের 72,000 ভোটারদের তাই প্রতারণা করছেন এবং তাই প্রতারণা করিয়া তাই ভোটে জিতছেন আমি তো নিশ্চয় উনি যেহেতু প্রতারণা করছেন পাবলিকের ওই আমি ফাইট করতেছি এটা তো অন্যায় নাই একজন জনপ্রতিনিধি যদি উনি মাত্র মেট্রিক ফার্স্ট থাকুন আর উনি যখন ওনার সঙ্গে যখন কোনো ইঞ্জিনিয়ারের কনটেস্ট হয় উনি তখন ইঞ্জিনিয়ার হয়ে যান ওনার সঙ্গে যখন এক গ্রাজুয়েটের কনটেস্ট হয় উনি যখন গ্রাজুয়েট হয়ে যান আগামীতে যদি ওনার সঙ্গে কেউ অ্যাডভোকেটে কনটেস্ট করে তো উনি অ্যাডভোকেট হয়ে যাবে এর জন্য এটার প্রতিবাদ করা দরকার আমি কেন আপনি হইলেও এটা প্রতিবাদ করতাম এটা নিয়ে যে সোনাই ডেভেলপমেন্ট নিয়ে সোনাই ডেভেলপমেন্ট তো হচ্ছে না সোনাই ডেভেলপমেন্ট যা আমার সময় হয়েছে আর বাদের সোনা ডেভেলপমেন্ট নাই এখন তো সোনাই ডেভেলপমেন্ট আচ্ছা আপনি যদি অতটুক মানে কনফার্ম বা কনফিডেন্ট থাকুন যে তার সার্টিফিকেটগুলো ডুপ্লিকেট সার্টিফিকেট বা মানে আপনার আরটিআই মারিয়া যেটা পাইছেন এরপরে কোর্টে সেনে তার ফেভারে রায়টা দেয় বারবার তো দেখা যায় যে আলটিমেটলি তার ফেভারে রায় যা এটা সম্পর্কিত হইতে আর দেখুন কোর্টে এখনও একটাও তার ফেভারে জাজমেন্ট দিছে না কোর্টে ফার্স্ট জাজমেন্ট দিছে তান এগেনস্টে তানে কইছে যে তুমি WS দাও এরপরে তাই যখন কইছেন কোর্টরে যে এটা আমার এটা কেস মেনটেনেবল নাই দেড় বছর কেস হাইকোর্টে চলছে এরপরে চলার পরেও হাইকোর্টে তান এগেনস্টে দিছে যে কইছে যে তুমি তোমার আইএটা রিজেক্ট করছে মানে করিমউদ্দিনের আইএটা রিজেক্ট করছে আর আমার ইলেকশন পিটিশনটা অ্যাকসেপ্ট করছে এরপরে কইছে তুমি WS দাও এই অর্ডার উপরে তিনি সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টেও গিয়া স্টে লইছেন স্টে নট এ পার্মানেন্ট অর্ডার স্টে মাত্র স্টে স্টে হওয়ার পরে এখন তাই একটা SLP করছেন স্পেশাল লিভ পিটিশন এখন এই SLPটা চলে তার ফেভারে আবার জাজমেন্ট একটা হইছে না জাস্ট স্টে হইছে স্টে এটা জাজমেন্ট নাই আগামীকাল আগামী 5 তারিখ হিয়ারিং সেকেন্ড পার্ট হইব যখন হিয়ারিং কমপ্লিট হওয়ার পরে যে জাজমেন্টটা আইব তখন কইতে পারেন খার পক্ষে গেছে খার পক্ষে গেছে আদৌ তার পক্ষে গেছে না কোর্টে জানে আর এটা নাই আপনারা কইয়ার দেখেন আপনারও একটা মানে একটা ধরেন আপনার একটা চ্যানেল আপনারা মানুষের সত্য জিনিসটা মানুষের তুলিয়া নেন করিমউদ্দিন বড়বইয়ারে আপনার জিকার করেন না করিমউদ্দিন সাহেব যে আপনার বিরুদ্ধে শুধুমাত্র একটা অভিযোগ যে আপনি ডিগ্রি ফার্স্ট নাই আর ওই ডিগ্রি ফার্স্ট নাই হায়ার সেকেন্ডারি ফার্স্ট নাই ডিপ্লোমা ফার্স্ট নাই ও কথা লইয়া আপনি সুপ্রিম কোর্ট হাইকোর্টে কোটি কোটি টাকা খরচা কেন করতেছেন আপনার সার্টিফিকেটটা আপনার দিলেন বরাকখণ্ডের কাছে দিলেও বরাকখণ্ডে যদি এটা নিয়ে সন্তুষ্ট হয়ে যায় আমি সন্তুষ্ট হয়ে যাব যে কোনো একটা মিডিয়ার যে আমি নলে যেগুলো কথা কইতেছে আমার টাইম নষ্ট করতেছে আর আপনারা বিভ্রান্তি করতেছে ওই দেখুন আমার সম্পূর্ণ সার্টিফিকেট আছে কোনো সার্টিফিকেট একটা সার্টিফিকেট দেখাইতে পারত না সমস্ত ফলস আজকে যদি আপনি আমার কইন যে আমিনুল সাহেব আপনি তো বিএ ফার্স্ট না তখন আমার কর্তব্য হয়ে যাব আপনার বিএ ফার্স্ট সার্টিফিকেট দেখানো তানু এগেনস্টে যখন অভিযোগ উঠে তান তখন কর্তব্য হয়ে যায় যে 72,000 মানুষের তানে ভোট দিছে 72,000 মানুষের তার সার্টিফিকেট দেখানো এটা তার কর্তব্য তাই নি সার্টিফিকেট দেখানো দেখেন না তাহলে দেখাইতে তাহলে আমি তো চ্যালেঞ্জ করছি তাই কইছেন আমার এগেনস্টে 10 কোটি টাকার মানহানি করতা আমি কইছি 100 কোটি টাকার মানহানি করো সঙ্গে সার্টিফিকেটটা দেখাও মানহানি কেস করলে তো সার্টিফিকেটটা দেখাইয়া সার্টিফিকেট দেখাইয়া তোমার মান বাঁচাইতে হয় মানহানি করো আজকে 3 মাস হয়ে গেলো কোনো মানহানি কেস করতে পারল না বিগত কিছুদিন আগে CM ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মানে বরাক সফর আইসিলা তো আবার ঘরে দেখা গেছে অনেক মানে ভিডিওর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা গেছে
আপনারে বাতানে দুজনরে মানে সিএমর একদম পাশে পাশে বাতানে কিছু ভিডিও দেখা গেছে মানে সিএমর লাগে একটা ফটো উঠাইতা করে দৌড়াইতা পর্যন্ত তাই তো এটা কিটা জিনিস মানে আপনারা এই যে ফটো উঠানি বা মানে সিএমর একদম পাশে যাওয়ার ইয়েটা মানে মানুষরে ওটা বুঝাইতে চাইতারা নি যে সিএমর খাস মানুষ আপনি বা তাই ওটা বুঝাইতে চাইতারা যে তাই না সিএমর খাস মানুষ এটার কারণ কী হইতে পারে কারণ আরও অনেক বিধায়ক আসলা তো আপনারা যেভাবে কম্পিটিশন মারিয়া দেখা গেছে দৌড়াইয়া গিয়া সিএমর লোকে ফটো উঠাইতরা ফটো শ্যুট করতে এরপরে সোশ্যাল মিডিয়া দিতরা এটার কারণটা কীটা দেখেন সিএম তো আমার দলর সিএম আমি যে দল করি ভারতীয় জনতা পার্টি ও দলর সিএম আর করিমউদ্দিন হয়েছেন বিধায়ক তানও লেজিসলেটিভর হেড তানও আওয়ার অধিকার আছে যেহেতু সোনাই সমষ্টির শিলান্যাস হইতেছে কিন্তু আমি তো জানি না আমি কোনো দৌড়জাপ করছি তাই দৌড়জাপ করছেন আরও শিল বরাক উপত্যকার বিরোধী দলের বিধায়ক আসেন সেও তো এরকম দৌড়জাপ করছেন না দৌড়জাপ করার কারণ হইলে তাই নিজেরও জাহির করতে চাই না আমি সিএমর খাস মানুষ আদৌ সিএমর কোনো খাস মানুষ নাই সিএমর যদি খাস মানুষ হইতে আর যে সমষ্টি ডেভেলপমেন্ট হইল সমষ্টি ডেভেলপমেন্ট হইলেহে খাস মানুষ আদৌ কোনো খাস মানুষ না তো এখন মানে পার্লামেন্টারি ইলেকশন মানে একদম নিয়ারেস্ট আই গেছে বেশি দিন নাই তো আপনারা কতটুকু আশাবাদী যে বরাহ দুইটা সিট আছে আপনার পার্টিতে গিয়া দুইটা সিট মানে আপনার পার্টিতে কি জিতার চান্স আছে না কোনটা সিটও আপনারা একটু আগে আসেন কোনটা সিটও আপনারা পিছিয়ে আসেন কিটা মনে করেন আপনি বর্তমানে যে দুইটা করিঙ্গ যেমন শিলচর ওটাও তো ভারতীয় জনতা পার্টির সাংসদ আছে এড পেজেন আজকের দিনে আগামীতেও থাকবা না যেহেতু করিমগঞ্জ লোকসভাটা অতদিন পর্যন্ত এটা রিজার্ভ আছিল ফর পার্টিকুলার এক কমিউনিটির মানুষের লগে তো এখন এটা ওপেন হয়েছে ওপেন হওয়ার কারণে এখন মানে অন্য কমিউনিটির মানুষও ইলেকশনে পার্টিসিপেট করতে পারবো আর এখানে মুসলিম মেজরিটি অলমোস্ট 60% মুসলিম তো মুসলিম মেজরিটি প্লাস এবার ওপেন হওয়ার কারণে এখন তো মুসলিম এজন ক্যান্ডিডেট থাকবো এতে AUDF থাকি তা হোক ইন্ডিয়া অ্যালায়েন্স থাকি তা হোক এজন থাকবো তো আপনার মনে হয়নি যে মুসলিম ক্যান্ডিডেট দেওয়ার পরে এরপরে আপনার পার্টির কোনো সেইখানে জিততে পারবো বলি দেখেন সব মুসলমান তো বিজেপি বিরোধী নাই আর সব হিন্দু কিন্তু মানে বিজেপির ভোট ব্যাঙ্ক নাই বুঝছেন তো হিন্দুরের মধ্যে তো এন্টি বিজেপি আছেন ঠিক তদুরূপভাবে মুসলিমের মধ্যে এন্টি UDF এন্টি কংগ্রেস আছেন আর বুটে যোগ্য প্রার্থী যে তাকে হে জিতবে ভারতীয় জনতা পার্টির যে যোগ্য প্রার্থী তাকে অভিয়াসলি জিতবে নিশ্চয়ই জিতবে তো আপনার কাছে আর একটা ইয়ে হইল গিয়া আমরা বরাকখণ্ডর আমরা একটা প্রোগ্রাম জনতার আদালত হয়ে আমরা স্টার্ট করছি তো এটা তো আমরা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ যারা তখন এরারে আমরা জনতার সামনে নিয়ে খাড়া করি আর জনতার যে তা কোয়ারিজ বা যে তা কোয়েশন তাকে ওগুলো আমরা করি তো আমরার কাছে অনেক দিন থেকে অনেক মানুষের মানে ইয়ে হইল গিয়া একটা দাবি হইল গিয়া যেন আপনার মতো ব্যক্তিত্বরে আমরা নিয়ে জনতার আদালত খাড়া করতাম আর মানুষের দিল খুলিয়ে আপনারে কোয়েশন করতো তো আমরা আপনার লগে দুই একবার যোগাযোগও করছি আপনার ব্যস্ততা থাকার কারণে আপনি সময় দিতে পারছেন না তো আজকে জনতার উদ্দেশ্যে আপনি নিজে কোন কোন দিন সময় দিবা আর এই জনতার এই ডিমান্ডটা আপনি ফুলফিল করবা দেখেন আগামী মাস থেকে তো পূজা দুর্গা পূজার মৌসুম স্টার্ট হইব আগামী মাস অক্টোবর মাসে অক্টোবরের শেষের দিকে নভেম্বরের প্রথম দিকে আপনি কমিটমেন্ট দিতে একবারে 100% ধন্যবাদ তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা প্রাক্তন ডেপুটি স্পিকার মিস্টার আমিনুল হক স্যারের লাগি আমরা মানে কনভারসেশন করছি তো কিছু কোয়েশন আসলে আমরা জিকার করছি তাই রিপ্লাই দিছেন আর যদি এরকম কোনো কোয়েশন থাকে এতে তাই মানে কথা দিছেন অক্টোবরের লাস্টের দিকে বা নভেম্বরের ফার্স্ট উইকও জনতার আদালত প্রোগ্রামও তাই উপস্থিত থাকবা আপনারা এখানেও যার যার যেটা কোয়েশন আছে আপনারা করতে পারবা ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার সময় থ্যাংক ইউ ধন্যবাদ